শিল্প নেই, আপনি শিল্প করতে পারেননি। আপনি রতন টাটাকে তাড়িয়েছেন, আপনার লোকেরা টাটা সল্টের লবণের প্যাকেট রাস্তায় ছিঁড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের চাপে আজ থেকে প্রায় ১৬ বছর আগে সিঙ্গুর ছেড়েছিল টাটারা। সম্প্রতি ৮৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন রতন টাটা, আর তার প্রতি শোক জ্ঞাপন করতে শুক্রবার সেই সিঙ্গুরে রতন টাটার ছবি নিয়ে মৌন মিছিল করল বিজেপি। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে ৬০০ টাকা ছাড়, সঙ্গে উপহার। রতন টাটার মৃত্যুর পর শোক জ্ঞাপন করে শোক মিছিল বিজেপির। সিঙ্গুরের সানাপাড়া মোড় থেকে একসময়ের প্রস্তাবিত টাটা কারখানার এক নম্বর গেট পর্যন্ত এই মিছিলে নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। পরে পথসভা থেকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন? আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রতন টাটাজির বিদেহী আত্মাকে পশ্চিমবঙ্গে মানুষের পক্ষ থেকে ক্ষমা চাইতে এসেছি। এই জমির সর্বনাশ করেছেন মমতা ব্যানার্জি। ২০০০ ছেলে কাজে ঢুকেছিল বেকার, এনএইচটা বন্ধ করে ১৬ দিন এখানে নেচেছে কুঁদেছে, পর্দা নামিয়ে খেয়েছে ভালো মন্দ। বুদ্ধবাবু যদি মেরে তুলে দিত, আমি মনে করি জ্যোতিবাবু থাকলে যদি মেরে তুলে দিত সেদিন, তাহলে আজকে বাংলার এই সর্বনাশটা হতো না। স্যান্ডউইচ আর চকলেট খাওয়া অনশনে যায়নি, অন্তরটা জ্বলছিল। টাটার মতো কারখানা তৈরি হওয়া কারখানা ডিনামাইট দিয়ে ভেঙে দুড়িয়ে দিয়েছে। ১৬ বছর পর মনে হয় কোনো কথা, সেই কথাটা কিভাবে আমরা গুরুত্ব দেব? যে সময় তিনি ছিলেন সেই সময় তাঁর তো বক্তৃতার ভিডিওগুলো রয়েছে, তখন তো তিনি বলেছেন, আপনি বললে আমি এক্ষুনি এখানে চালিয়ে দেখিয়ে দেব যে সিঙ্গুরের আন্দোলন নিয়ে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা কি কি বলেছিলেন। আজকে ওনাকে রাজনৈতিক অবস্থান বদলের জন্য বোধহয় অন্য কথা বলতে হচ্ছে, সেটা এখন কি করা যাবে। ২০০৬ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর সিঙ্গুরে টাটাদের ন্যানো গাড়ির প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু জমি আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বাংলা ছেড়ে গুজরাতে চলে যেতে হয় রতন টাটাকে। শুক্রবার সিঙ্গুরে দাঁড়িয়ে তৃণমূলের পাশাপাশি সিপিএমকেও আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। ১১,০০০ রায়ত জমির মালিক সবাই চেক নিয়ে নিয়েছিল। আপনাদের যে ২৩৫ দম্ভ ছিল তখন, আপনারা ২,০০০ বর্গাদারকে ক্ষতিপূরণ দিতে চাননি। অনিল বসুরা, শহীদ মল্লিকরা, তারা বলে দিয়েছিলেন এসব হবে না, আমরা বর্গাদারকে দেব না। আপনারা মারলেন লাঠি বর্গাদারের মাথায়, আর মমতা ঢুকলো এখানে, সর্বনাশ হলো বাংলার। আমাদের আনুন, আমরাও পশ্চিম বাংলার বেকারত্ব ঘুচিয়ে শিল্পায়নের জোয়ার আনব। পাল্টা সিপিএম শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিয়েছে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের সময় তার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নিয়ে ২৬ দিন অনশন করেছিলেন, তখন তার অনশন মঞ্চে এসেছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং। ব্যানার্জির সঙ্গে ফুসফুস করে প্রতিটি মুহূর্তে পরামর্শ করেছেন বিজেপি নেতারা, ইনক্লুডিং রাজনাথ সিং। রাজনাথ সিং এর বিরুদ্ধে দু একটা কথা বলেছেন কি, যদি না বলেন তাহলে ফাউল হয়ে গেল, ফাউল, অপরাধ করেছেন তৃণমূলের সঙ্গে মিশে। এখন সে অপরাধ ঢাকবার চেষ্টা করে শুভেন্দু অধিকারীর লাভ নেই। সিঙ্গুরে শিল্প হয়নি, কৃষিও আগের হালে ফেরেনি, শুধুমাত্র রাজনীতির হাতিয়ার হিসেবেই ব্যবহার হয়ে চলেছে হুগলির এই জনপদ। শিবাশিস মৌলিক, সমীরণ পাল, সোমনাথ মিত্র, এবিপি আনন্দ, হুগলি।